একটা বৃষ্টির দিন। এরকম বৃষ্টির দিনে আসলে কারোই কাজ করতে মন চায় না, আর আজকে আমি সে কারণে আমার কাজ টাজ সব কিছু থেকে একদম অফ নিয়ে নিয়েছি। একটা গরম কফি আর মনে হয় যেন কিচ্ছু লাগবে না আমার আজকে। বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল, পছন্দের গানটাই একদম বাজছে। কিভাবে যেন প্লেলিস্টে যখন আমি বৃষ্টির গান দিলাম এই গানটাই চলে আসলো। নাইস, বৃষ্টি মানেই তো আসলে আমাদের একটু খিচুড়ি খাবার মন চায়, তাই না? আজকে খুব মনে হচ্ছে যে একটু খিচুড়ি, তার সাথে একদম বাঙালি বেগুন ভাজা, ডিম ভাজা, এরকম কিছু খেতে ইচ্ছে করছে। কিন্তু এই জিনিসগুলো কি একা খাওয়া যায়? লেটস সি, আমার ফেসবুকে এখন নিয়ার বাই কে কে আছে। ফেসবুকে এই অপশনটা কত মজা, না চাইলেই খুঁজে পাওয়া যায় যে কে আছে আশেপাশে। আমি দেখতে পাচ্ছি নওশিন আপু খুব কাছেই রয়েছে আমার, তো নওশিন আপুকে একটা কল দিই। হ্যালো আপু। হ্যালো মারিয়া, কি অবস্থা, কি খবর তোমার বলো? খুব ভালো, এবং 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 তোমাকে কিন্তু আমি এমনি এমনি ফোন দেইনি। দেখো এত চমৎকার বৃষ্টি হচ্ছে বাইরে, আমার মনে হচ্ছে যে আমি এখন খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে বেগুন ভাজা অ্যান্ড ডিম ভাজা অ্যান্ড এভরিথিং, এরকম ওয়েদারে যেটা ডিমান্ড করে আর কি, ইউ নো। এখন তো ফোনে ফোনে আমাকে এগুলা বলে লোভ ধরায় দিচ্ছ এখন। এটাই তো আসল কারণ তোমাকে ফোন দেওয়ার, বিকজ আমি দেখলাম ফেসবুকে তুমি আমার সবচেয়ে কাছে আছো এখন। সো তুমি প্লিজ প্লিজ প্লিজ, তোমার যদি কাজ থাকে, কাজ যদি শেষ হয়ে যায় তাড়াতাড়ি এখানে চলে আসবে। আমি তো অবশ্যই এখানে কাজ শেষ করলাম, কাজ শেষ করে আই ওয়াজ হেডিং টুয়ার্ডস মাই হোম, সো ওকে ফাইন আই ক্যান ড্রপ বাই, বাট তুমি কি প্রমিস করছো আমাকে খাওয়াবা? এই জন্যই তো কল দিলাম, লাকি মি যে তোমার কাজ শেষ হয়ে গেছে। আমি তো ভাবলাম তোমার জন্য বোধহয় ওয়েট করতে হবে। তাহলে কাজ করো, কখন আসবে বলো? আমার বেশিক্ষণ টাইম লাগবে না, তুমি জাস্ট একটা কাজ করো, তোমার হোল্ডিং নাম্বারটা আমাকে টেক্সট করে দাও, আই এম জাস্ট কামিং। ওকে ওকে, আমি এখনই করে দিচ্ছি। সি ইউ দেন, বাই বাই, সি ইউ, বাই। সো আমি ওকে আমার অ্যাড্রেসটা টেক্সট করে দেই। এন্ড ইজ ডান। একদম আমার বাসার কাছেই হচ্ছে স্বপ্ন, সো আমি এখন চট করে স্বপ্নে যাব, গিয়ে বাজারটা সেরে আসি। সুন্দর একটা বৃষ্টির দিন আজকে, মানে ভীষণ সুন্দর। আর আমরা বাঙালিরা মানে হচ্ছে গিয়ে বৃষ্টির দিন খিচুড়ি মাস্ট। তবে খিচুড়ির সাথে আজকে গরু মাংস খেতে ইচ্ছে করছে না, আজকে ডিম আর বেগুন ভাজি চলবে, একদম খাঁটি বাঙালি খাবার। এবং এই রেসিপি আজকে আমার স্পেশালি তৈরি করা হচ্ছে নওশিন আপুর জন্য, কারণ ও আজকে আমার বাসায় আসছে, কল দিল, বলল যে সে আজকে জম্পে সাদা দিবে আমার সাথে। তো ওর জন্য আজকে একদম পাক্কা দেশি রান্না করবো আমি। আর ফ্রুটস তো আমাদের ডেইলি নিড, সো বাজারে আসলে ফল না কিনলে কি হয়? আর কি নেওয়া যায়? অরেঞ্জ, thank you.
কিছু বাজার যেগুলো না হলে আসলে আজকে আমার খিচুড়ি খাওয়াটা একদম খিচুড়ি রান্নাটা সম্পূর্ণ হবে না। তো আমি এখন যেটা করব এটা আগে সরিয়ে রাখি। আমি যেহেতু কাছেই আছে বাসার একদম বললো, তো আমি রান্নাটা শুরু করে দিই ও আজকে যাতে আরাম করে গল্প করা যায় খিচুড়ি খেতে খেতে। প্রথমে যেটা করব, খিচুড়ি রান্নার জন্য আপনি যেটা ব্যবহার করতে পারেন, আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করছি ভেজ অয়েল। হয়ে গেল, এখানে দেবো এখন চপড অনিয়ন, একটু গরম হয়ে নেক তেলটা। মানে বাঙালির এটা একটা ঐতিহ্য, বৃষ্টি হলে একটা ধুম পড়ে যায় যে খিচুড়ি খেতেই হবে, আর এই সিজনে খিচুড়ি মনে হয় যেন প্রত্যেকটা বাঙালির ঘরে থাকে। আর আমি যেটা করছি, এই খিচুড়িটা আমি বানাচ্ছি হচ্ছে সবজি খিচুড়ি। আমি এখানে গাজর দিব, অলিভ দিব দু রকমের, ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, তারপরে আমি স্নো পিস দিব, যেটাকে আমরা শিম বলে থাকি। এই সব কিছু মিলেই আমার খিচুড়িটা তৈরি হবে। চপ অনিয়ন দিয়ে নিই, পেঁয়াজটা একটু যখন বাদামি রং হয়ে যাচ্ছে, বাদামি রং হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিব মশলাটা। কিন্তু আসলে ঠিক আপনার টেস্টের উপর ডিপেন্ড করে, লাইক আপনি যদি খুব বেশি মশলা পছন্দ করেন, মশলা খেতে পছন্দ করেন, তাহলে আপনি মশলা একটু বেশি দিচ্ছেন। আবার যদি একটু অল্প মশলা আপনার পছন্দ বা না, পরিমাণ মতো বলতে গেলে আমি এখানে 250 গ্রাম চালের রান্না করছি। 250 গ্রাম চালে আমি জাস্ট 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এরকম করেই ব্যবহার করছি। আমি যেটা করেছি, 30 গ্রাম আদা এবং 30 গ্রাম রসুন একসাথে বেটে নিয়েছি। তো যেহেতু একসাথে মিক্স করা, জাস্ট দিয়ে দিচ্ছি মোট 2 চামচ। এতে এবার দিব কারি পাউডার 1 টিস্পুন, সাথে দিব গরম মশলা, সেটাও দিব আমরা 1 টিস্পুন, এবং এখানে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমার মনে হয় নওশিন আপু চলে এসেছে। ওকে, এত কাছে ছিল। হ্যালো, কি অবস্থা? খুব ভালো, এন্ড সো গুড টু সি ইউ। তুমি আমার বাসার কাছে থাকাতে যে কি ভালো হয়েছে, পুরো ম্যাজিকের মতো তাড়াতাড়ি চলে আসলাম একদম। কি তোমার রান্না শেষ? না, আমি শুরু করেছি, বাট খিচুড়ি রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, সো তুমি একদম টেনশন করো না, আমি চট করে রান্না করে ফেলবো, তুমি বসো আরাম করে। নো প্রবলেম, আমি তোমার সাথে জয়েন করতেই পারি, আসো না। আমি কিন্তু সবজি খিচুড়ি করছি, বুঝছো? আই লাভ ইট। মানে আজকে একদম পুরো সবজির উপর থাকবো আমরা। আমার অবশ্য সবসময় সবজির উপরে থাকাটা উচিত। কি কাজে এসেছিলে এদিকে? আমি এখানে একটা মিটিং এ এসেছিলাম, মিটিং শেষ করে আই ওয়াজ হেডিং টুয়ার্ডস মাই হোম, বাট দেন তুমি আমাকে ফোন করলা। মজার ব্যাপার, তুমি তোমার হোল্ডিং নাম্বার দেওয়ার পর আমি চেক করলাম যে আমি খুবই ক্লোজ বাই, এন্ড রাস্তায় সেরকম কোনো ট্রাফিক নাই। কি আরাম, মেবি ইটস আওয়ার লাকি ডে। ইয়া, তুমি তো আগে কখনো আমার রান্না খাওনি, সো আজকে যদি আজকে খুব সিম্পল রান্না করছি, আমি এর থেকে কমপ্লিকেটেড রান্না করতে পারি। নো প্রবলেম, জিনিস যতটাই আর কি সিম্পল হবে না কেন, টেস্টি তত বেশি হয় যত সিম্পল হোক। আমাকে কিন্তু মনে বৃষ্টি আমাদেরকে সিম্পল করে দেয়, সে কারণে আমরা বৃষ্টিতে সবসময় খিচুড়িটা বাছাই করে নিই। এক্স্যাক্টলি, বৃষ্টি হলেই খিচুড়ি লাগবে। যেমন পরশুদিনও আমি শুটিং করছিলাম, হঠাৎ করে আমার কাছে মনে হলো বৃষ্টি হচ্ছিল, তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আজকে আমি শুটিং এর খাবারে, নরমালি আমি বাসা থেকে খাওয়া নিয়ে যাই, সো আমি ওই দিন ইউনিটে বললাম যে না, আমি একটু খিচুড়ি খেতে চাই। দেন মজার মজার খিচুড়ি সাথে হচ্ছে বেগুন ভাজা, এরকম অনেক ধরনের খাওয়া নিয়ে আসলো। সো ইউ ক্যান থ্যাঙ্ক মি নাও। এক্স্যাক্টলি, যেমন হচ্ছে যে তোমার কোনো শুটিং এর লোককে কল দিতে হয়, কিছু করতে হয়, তোমাকে আমি কল দিয়ে নিয়ে আসলাম। সল তো পরিমাণ মতো জাস্ট। তোমার কি রান্না করতে ভালো লাগে? অনেক বেশ ভালো লাগে,
মানে আমার যত কাজই থাকুক না কেন, দিন শেষে নিজের হাতে যে একটা করে খাওয়া, এটার ভিতরে একটা আনন্দ মনে হয় আমার কাছে। আই লাইক ইট ভেরি মাচ। তুমি রান্না করতে পছন্দ করো? আমি তো খুবই পছন্দ করি, বাট প্রবলেম হচ্ছে যে আমার ব্যস্ততার কারণে এভরিডে আমার রান্না করা হয় না। তো আমার বাসায় একটা কুক আছে, সেই রান্না করে, আর দাওয়াত হলে আমার রান্না করতে হয়। কি ধরনের মানে রান্না করতে তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমাদের বাসায় না, বুঝছো, আমাদের খাওয়ার ইয়েটা খুব ডিফারেন্ট। ধরো আমি এক ধরনের খাওয়া খাই, হিলুল আরেক ধরনের খাওয়া খায়, মানে দুজনের খাওয়া কিন্তু ম্যাচ করে না সহজে। ও নিজেও রান্না করে মাঝে মাঝে। ওকে, তাহলে একবার হিলুল ভাই আর তুমি, তোমাদের দুজনকে একসাথে তোমার রান্না করে, হ্যাঁ, রান্না খাওয়াতে হবে। সো ওর আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে অপশনাল, মাঝে মাঝে আমাদের খুব রিচ ফুড খেতে ইচ্ছা করলে আমরা তখন ওইটা খাই। অরেঞ্জ খুব সিম্পল খাওয়া, ধরো পাস্তা, ওটস কিংবা নুডল, মাঝে মাঝে চাইনিজ খেয়ে ফেলি। বেগুন ভাজাতে আর কি আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, লবণ, সেটা দিয়ে একটু কিছুক্ষণ মেরিনেট করে রাখলে অনেক মজা হয়ে যায়। আমি গরম মশলা পছন্দ করলে আমি একটু গরম মশলাও দিতে পারি বেগুন ভাজাতে। Not necessary যে দিতেই হবে, বাট তুমি চাইলে দিতে পারো, কারণ এই গরম মশলাতে একটু স্বাদটা একটু বাড়ে। বাড়ে, হ্যাঁ। এই যে বেগুন ভাজা থেকে আমার মনে পড়লো যে মাঝে মাঝে খুব ইচ্ছা করে না যে এরকম ভাজা টাইপের, ফ্রাই টাইপের কিছু খাই, যদিও এগুলো তো একেবারেই মানে আমার অ্যাটলিস্ট উচিত না। তারপরও ওই আমি তখন হচ্ছে এক্সট্রা স্বাদের জন্য আমি ঘিতে ভাজি। ওকে, আমরা তো এটা ফ্রাই প্যানে করবো, আমি যেটা করছি যে তেলটা এখনই মশলার সাথে দিয়ে নিচ্ছি। এমনিতে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেন হোয়াট ডু ইউ ডু? একটা ইম্পর্টেন্ট খাওয়া আছে, সেটা আমাকে খেতেই হয়, পান করতে হয় ইনফ্যাক্ট। আচ্ছা, সেটা হচ্ছে আমি সকালবেলা উঠেই আমি এক গ্লাস করলার রস খাই। সিরিয়াসলি, কিভাবে? আমি তো চিন্তাও করতে পারি না। আমি এমনিতে করলা ভাজি খুব পছন্দ করি, বা করলা দিয়ে যে কোনো রান্নাই আমার ভালো লাগে, বাট আমি চেষ্টা করি যে একটু হেভি করা, কারণ ব্রেকফাস্টটা করে তারপরে যাই তো কাজে, একটু হেভি করার চেষ্টা করি। ইটস নট যে শুধুমাত্র একটু ফ্রুট খেলাম কিংবা জুস খেলাম, না, পেটটা খালি রাখি না। তুমি কি ছোটবেলায় তুমি কতটুকু দুষ্ট ছিলাম বলো তো? আমি খুব বেশি একটা দুষ্ট ছিলাম না, বাট এত বেশি কথা বলতাম, আমার জন্য কমপ্লেন আসতো স্কুল থেকে। দ্যাট মেড ইউ আ গুড হোস্ট, বেশি কথা বলা। সে কথা আমি এখনো বলি অবশ্য বাসায়। কখনো এরকম হয়নি মানে তোমার ফ্রেন্ডদের সাথে কোথায় সবচেয়ে বেশি আড্ডা দাও? আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার না, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস, অনেক আমার ফ্রেন্ড, বুঝছো, বিভিন্ন স্টেজের বিভিন্ন ফ্রেন্ড, স্কুলের, কলেজের, এলেভেলস করার সময় কিছু ফ্রেন্ড আছে, তারা, তাদের সাথে আমার এখনো যোগাযোগ, ইউনিভার্সিটি, সব কিছুরই আলাদা আলাদা ফ্রেন্ড। সো আমি আমার বাসায় আড্ডা দিই, ফ্রেন্ডদের বাসায় যাই মাঝে মাঝে, ধরো তোমার রেস্টুরেন্ট টেস্টুরেন্টে বসা খুবই কম হয়, বাট তারপরেও বসি। আরেকটা জিনিস করি, আমরা খুব ঘুরতে যাই। তুমি কি অ্যাডভেঞ্চার মানে অ্যাড্রেনালিন রাশ যেটা, সেটা নিতে পছন্দ করো নাকি জাস্ট সিনিক বিউটি, ঘুরলে সব জায়গায়? সিনিক বিউটি যেখানে গিয়ে আমি আসলে রিল্যাক্স হবো, ফুডটা ভালো থাকবে, আমি শপিং করতে পারবো। আর আমার আসলে স্পেসিফিক্যালি যেটা হয় যে আমার খুব বেশি আমেরিকাতে যাওয়া হয় বিকজ অফ মাই প্যারেন্টস, সো ওখানে বারবারই যাওয়া হয়। আর হচ্ছে পাশাপাশি যদি আমি বলো যে মানে ওই ডাক্তার দেখাতে যাওয়া কিংবা তোমার এমনি একটু টাইম পেলাম 7 দিন একটু নিজেরা যে একটু চিল করে আসি, ওই জিনিসটা। আর ওটা অ্যাডভেঞ্চার না, আমি অত অ্যাডভেঞ্চারাস না। আমার হচ্ছে তোমার যেটা খুব সুন্দর জায়গা, আমি ভালো খাওয়া পাবো, চিল করতে পারবো, সেটাই। মারিয়াকে বাসায় সব কাজ নিজেই করো? অলমোস্ট, মানে ঘর গোছানোর ক্ষেত্রে হচ্ছে একটু তো অবশ্যই কাজের একজন লাগে, লাগে, হ্যাঁ, হেল্পিং হ্যান্ড অর মাস্ট, তাছাড়া হয় না। হ্যাঁ, এমনিতে হচ্ছে কি রান্নার ক্ষেত্রে আমি নিজে করতে পছন্দ করি। আচ্ছা, খিচুড়িতে আমি যেটা করব সেটা হচ্ছে কি পানি এবং দুধ দুটোই দিব, যতটুকু পানি, এটা হচ্ছে 70-30 এরকম একটা পরিমাণ পরিমাণ করে, যে 70% যদি আমরা পানি দিই, 30% দুধ দিব। আমি একটু ডায়েট করছিলাম আজকে, একদিনে মারি আমার ওয়েট শেষ করে দিবে। শোনো, আমি যেটা বিশ্বাস করি, সপ্তাহে 7 দিনই ডায়েট না, একটা দিন অ্যাটলিস্ট নিজের জন্য রাখা উচিত, সে একটা দিন না হয় আজকে তুমি আমাকে গিফট করবে। আমার কাছে এটাই মনে হয়, আমি তো খুব মানে গিলটি ফুডের উপর দিয়ে চলি। আমার কাছে মনে হয় লাইক রাতের বেলা আমার মিডনাইট ক্রেভিং হবে, এই সেই খেতে ইচ্ছে করবে,
বাট আমার ইয়েটা জানো, ধরো একটা সময় মানে when I started working, তখন কিন্তু অনেক কাজের লোড ছিল, তখন কিন্তু খাওয়া কিন্তু তখন আরো বেশি খেতাম, ভাত খেতাম দুই বেলা দিনে, বাট ওই টাইমটা ছুকনা ছিলাম। আমার কাছে কি মনে হয়, মানে তুমি যেটা বলছো যে শুটিং এর খাওয়া, শুটিং এর খাওয়া এত মজা থাকে, এত সবকিছু থাকে, এফডিসি থেকে যে খাওয়াটা আসে ওটা নাম শুনলেই তো আমার কাছে মনে হয় যে ব্যাস। বাট ওটা জানো ওভার দ্য টাইমস আমাদের এত বেশি এতদিন কাজ করার পরে এখন আমরা আসলে নিতে পারি না মাঝে মাঝে। তো আমি যেটা করি, আমি কিংবা হিলল আমরা বাসা থেকে খাবারটা নিয়ে যাই। ডিম ভাজি করছি। ওকে, ডিম ভাজিতে যা সনি, আচ্ছা আমি চালটা দিয়ে নিই, পানি তো ফুটে গেছে। হ্যাঁ চালটা দিয়ে নিই, আর বেশি সময় লাগবে না। আমার তো মনে হচ্ছে খিদা আরো বেড়ে যাচ্ছে, স্মেলে খিদাটা আরো বেশি লাগছে। একটু ঢেকে দেই, আর গ্রিন চিলি আর অনিয়ন দিয়ে জাস্ট সিম্পল একটা ডিম ভাজি করে দিই। ডিম ভাজিতে কি তুমি গরম মশলা পছন্দ করো? ডিপেন্ড, আমি মাঝে মাঝে ডিম ভাজিতে অনেক কিছু মিক্স করি, আবার মাঝে মাঝে মনে করো মাঝে মাঝে একটু ক্রেভিং হয় না, একটু শুধু সাদা ভাত ডিম ভাজি আর ডাল দিয়ে খাই আচার টাচার দিয়ে। হ্যাঁ, তো ওইটার সময় ধরো আমি খুব স্পেশাল ওয়েতে অমলেট বানাই, অর এলস নর্মালি খাই, তখন ওই যে ওই সময় চিজ দিব, আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়ার চেষ্টা করি। খিচুড়িটা হয়ে গেছে আপু, একদম। হ্যাঁ একদম ডান করে দাও। আর ডিম ভাজি করতে তো বেশি সময় লাগবে না। দাঁড়াও, মাসির বাজার করে কে? ভাইয়া, মানে হিলুল ভাই। ও তোমার ভাইয়া? আমার ভাইয়া, যে আগে ভাইয়া ডাকতাম তো। হ্যাঁ আমি হিলুল ভাইয়ের কথা শুনেছি একবার, ও খুব দেখে দেখে মাছ কিনতে পছন্দ করে। ও আমার বাসায় কিন্তু মাংস খুব কম খাওয়া হয়, ম্যাক্সিমাম টাইম মাছ খাওয়া হয়। খিচুড়ি তো ডান ডান, বেগুন ভাজাটা একটা প্লেটে নিয়ে নেই। রান্না শিখেছো কার কাছ থেকে, নিজে নিজেই নাকি মা? আম্মু তো হ্যাঁ দেখা হয়েছে, আর এখন তো আসলে ইউটিউব গুগল। তেলটা গরমে দিয়ে আর এমনিতে তুমি তো শপাহলিক নাকি? আমি এক সময় ছিলাম, এখন নেই। যে উইথ টাইমস বলে না, মানুষের ম্যাচিউরিটির সাথে সাথে অনেক কিছু কন্ট্রোল ওভার চলে আসে, এখন হচ্ছে নেসেসিটি। এখানে তো কাজের কারণে বলো আর বিভিন্ন ব্যস্ততার কারণে বলো সেভাবে যাওয়া হয় না, গেলে ওই একদিনই যাওয়া হয়, তাও স্পেসিফিক একটা শপে হয়তো যাওয়া হয়। বাট আমি হিলুলের সাথে বাজারে যাই, বাজার করি। মারিয়া, আই ক্যান্ট ওয়েট এনিমোর, এত সুন্দর স্মেল আসছে, ও মাই গড। তোমার ডিম ভাজিটা করতে হবে এখন শুধু। এটাই ডান। হিলুল একটা কাজ করে জানো, ডিম ভাজির সময় যখন ওই যে ডিমটা ফেটানো হয় না, তখন ও একটুখানি পানি দেয়, তাতে কি হয় ডিমটা ফুলে বেশি। হ্যাঁ আই নো দ্যাট, একটু ফ্লাফি হয়ে যায়। আর তোমার বাচ্চা কি খেতে পছন্দ করে? আমার বাচ্চারা সকালবেলা সিরিয়াল, কনফ্লেক্স সিরিয়াল এগুলাই। হ্যাঁ, তারপরে তো স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আর কি, ওরা ওরাদের যেটা জাঙ্ক ফুড পছন্দ, তোমার ধরো চকলেটস তো অনেক সবসময় বাসায় ফ্রিজে থাকে, কিন্তু আমি জাঙ্ক ফুডটা অত বেশি ওদেরকে অ্যালাউ করি না, যেমন ফিজিডিং করে একদমই খায় না। ডাইনিং এ বসি আমরা না? হ্যাঁ যা হয়েছে হয়েছে, এত সুন্দর। আসো চলো, আমি ফ্রুট বাস্কেটটা সরিয়ে দিই, তুমি আরাম করে বসো। দেখতেই তো অন্যরকম লাগছে, একটা ছবি হবে না? মানে তুমি তো আমার বাসায় এই প্রথম আসলে, আই থিং উই শুড টেক এ সেলফি। অফ কোর্স with food, আমরা ফুডের সাথে সেলফি তুলব। তুমি আমাকে ফেসবুকে আপ করে আমাকে ট্যাগ করে দিও। একদম
গোসে। আর আমি তো বেগুন, হ্যাঁ আমি নিচ্ছি বেগুন আর ডিমটা দিয়ে নিই তোমাকে। খিচুড়িটা আমি যেটা বলছিলাম যে তুমি অনেক ইউনিক ইউনিক জিনিস দিয়ে করেছো, অলিভ দিয়ে নরমালি কিন্তু করা হয় না। রান্না করে সবাইকে খাওয়ানোর ব্যাপারে বৃষ্টির ভিতরে কেউ কল করে খিচুড়ি খেতে বলবে। তোমার যা লিখতে ইচ্ছে করে। ওকে বলবো, মারিয়া তুমি অনেক অনেক রোমান্টিক, আই জাস্ট লাভ পাসিং টাইম এট ইওর হোম, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, ক্যান্ট ওয়েট টু বি ইওর হোম। ইয়া, একদিন একটা কাজ করবো, সারাদিন তোমার বাসায় থাকবো, কোনো রকমের কাজে টেনশন থাকবে না, কিছু থাকবে না, রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমার বাসা থেকে বের হবো। নো প্রবলেম, তুমি রাতে বাসা থেকেও যেতে পারো, আমরা সেদিন মুভিও দেখবো, মজার মজার রান্না করে মুভিও দেখবো, একদম পুরো। তুমি তো পছন্দ করো নিশ্চয় মুভি দেখা। ওকে ওকে, বাট ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ। আমি জানি হিলো জেলাস হয়ে যাবে আজকে, হিলো ভাইকে ট্যাগ করে আমি ফেসবুকে পোস্ট করছি, দাঁড়াও।